জয় গুরু। বন্ধুরা, তোমাদের সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর মূল পাঠে যাওয়ার আগে শ্রী শ্রী রাম ঠাকুর ও অবধূত শ্রী মাধব পাগলা চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। শ্রী শ্রী রাম ঠাকুর ও অবধূত শ্রী মাধব পাগলা জিকে নিয়ে এর ওপরে আর কি পার্ট 1 টু পার্ট 6 অবধি ভিডিও আপলোড করা আছে। আজকের এই ভিডিওটা পার্ট 7। মূল পাঠে আসি বন্ধুরা। মাধব পাগলাজির যে শিক্ষাগুরু, তার নাম তো তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম। তো তিনি হচ্ছেন শ্রী নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তো সেই তাকে মাধব পাগলাজি দাদা বলে সম্বোধন করতেন। তো লিখছেন মুক্তানন্দজি যে একদিনকে দাদার উপদেশের পর সবাই চলে গেছে আর কি, বাড়ি ফিরে গেছেন। এমন সময় সে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় মাধব পাগলাজিকে বললেন যে, ভাই, তোমাকে একটা বিশেষ গুরুতর বিষয় বলবো, কিন্তু তুমি এতে ক্ষুণ্ণ হয়ো না, আমার ওপর অসন্তুষ্ট হয়ো না। তো এরম কথা বলার পরে তার মাধব পাগলাজি বলছেন যে, দাদার এই কথা বলার ভঙ্গিতে মনে হলো যে কি জানি দাদা হয়তো আজ আমার কোনো দোষের কথাই বলবেন। তো দাদার মুখের দিকে চেয়ে দেখলাম যে তিনি যেন আজ একটু বিশেষ গুরুত্ব আরোপ করেই কথাটা বলছেন। দাদা বলিলেন, দেখো ভাই, তুমি তো ব্রাহ্মণ, সুতরাং তোমার ইষ্ট বা উপাস্য নারায়ণ হওয়াই উচিত। দাদার কথা একটু চমকিত হইয়া এবং ঘাবড়াইয়া গিয়া বলিলাম, হ্যাঁ দাদা, আপনার কথা তো ঠিক। পণ্ডিত মহাশয়রা বলেন যে শাস্ত্র অনুসারে শ্রী শ্রী নারায়ণ বা বিষ্ণুই ব্রাহ্মণের উপাস্য। দাদা গম্ভীরভাবে বলিলেন, তাহা হইলে এখন তুমি কি করিবে ভাবিয়া দেখো। নন্দন নন্দন কৃষ্ণ গয়লার ছেলে এবং নারায়ণ, এই দুজনের মধ্যে কাকে তোমার ভালো লাগে? তো এরকম ভাবে তো শ্রী নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় মাধব পাগলাজিকে জিজ্ঞেস করছেন যে, তোমার কাকে ভালো লাগে তুমি বলো, নারায়ণকে ভালো লাগে না নন্দন নন্দন কৃষ্ণকে ভালো লাগে? তো মাধব বাগলাজি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলছেন যে, হ্যাঁ দাদা, শাস্ত্র অনুসারে শ্রী শ্রী নারায়ণই আমার উপাস্য হওয়া উচিত, কিন্তু তা তো হচ্ছে না। নন্দন নন্দন কৃষ্ণ গয়লার ছেলে, তাকেই আমার ডাকতে ইচ্ছে করে এবং ভালো লাগে। এখানে উল্লেখযোগ্য যে যখন মাধব বাগলাজির দীক্ষা হয়েছিল, তখন শ্রী শ্রী রাম ঠাকুর তাকে কিন্তু তাঁর উপাস্য দেবতা কে বা ইষ্ট দেবতা কে সে সম্পর্কে কিছু বলে দেননি। এবার ভগবান শ্রীকৃষ্ণকে বা নন্দন নন্দন কৃষ্ণকে মাধব পাগলার মনে ভালো লাগে বলেই তিনি তাকেই কিন্তু তার নিজের ইষ্ট বলে মনে করতেন। তো আমার উত্তর শুনিয়া দাদা বলিলেন, তবে ভাই, তুমি আজ রাত্রে বাড়ি যাইয়া এ সম্বন্ধে বিশেষভাবে চিন্তা করিয়া দেখো, যাহাকে তোমার ভালো লাগিবে কাল আসিয়া আমাকে বলিও। অর্থাৎ নারায়ণকে না গয়লার ছেলে কৃষ্ণকে, তাকে ভাল লাগছে সেটা ভেবে তাকে পরের দিন সকালে এসে তিনি জানাতে বললেন। আমি রাত্রিতে মনে মনে শাস্ত্র যুক্তি পণ্ডিতদের উপদেশ সবই বিচার করিয়া দেখিলাম, নারায়ণই আমার উপাস্য হওয়া উচিত, কিন্তু মন তো আমার কিছুতেই সায় দিচ্ছে না। কারণ নারায়ণকে মন ভালোবাসে না, ডাকিতেও চায় না। অগত্যা নিরুপায় হইয়া মনকে বুঝাইতে না পারিয়া স্থির করিলাম নন্দনন্দন কৃষ্ণকেই ডাকিব এবং ভালোবাসিব। তার সঙ্গে দেখা হইলে তাকে বলিলেই তো সে আমাকে নারায়ণকে পাওয়াইয়া দিবার ব্যবস্থা করিতে পারিবে। তাঁর এরকম মনে হওয়ার কারণ, শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় তাকে একদিন বলেছিলেন যে, নন্দনন্দন কৃষ্ণ সর্বশক্তিমান, অর্থাৎ তিনি সবই করতে পারেন। তাই জন্য মাধব পাগলাজি মনে মনে ভাবলেন যে, যদি কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয় তাহলে তাকে বলবো নারায়ণকে পাওয়ার ব্যবস্থা তিনিই করে দিতে পারবেন। কিন্তু নারায়ণকে ডাকতে তার মন ঠিক সায় দিচ্ছে না, ইচ্ছে করছে না, হতেই পারে তার ভালো লাগে গয়লার ছেলে কৃষ্ণকেই, সে কথাই তিনি বলছেন। সকালে ঘুম হইতে ওঠার পরেও আমার সিদ্ধান্ত শাস্ত্র অনুসারে না হয় মন একটু সংকোচিত ও বিষণ্ণ হইল। দাদার নিকট উপস্থিত হইতে দাদা বলিলেন, কি ভাই গোপাল, কি স্থির হইল, কি সিদ্ধান্ত করিলে? আমার মনে কিন্তু একটু অপরাধীর ভাব লাগিয়াই আছে। আমি বলিলাম, দাদা, শাস্ত্র অনুসারে আমার উপাস্য নারায়ণী হওয়া উচিত, কিন্তু আমার মন তাকে চায় না, সুতরাং আমি নন্দনন্দন কৃষ্ণকেই ডাকিব এবং ভালোবাসিব। দাদা আমার মুখে এই উত্তর শুনিয়া যেন একটু হতাশ হইয়া বলিলেন, তবে আর ভাই কি করিবে, তোমার যেমন কপাল তেমনই হইবে। দাদার এই উত্তর শুনিয়া আমার মনে হইল দাদা যেন একটু ক্ষুণ্ণ হইয়াছেন, এবং দাদা যাহাতে ক্ষুণ্ণ না হন সেই জন্য উৎসাহ দিবার ভঙ্গিতে বলিলাম, দাদা, আমি এ ব্যাপারে একটা বিশেষ বুদ্ধি খাটাইয়াছি। দাদা একটু মৃদু হাসিয়া বলিলেন, সে বুদ্ধিটি কি ভাই?
আমি বলিলাম, আগে তো কোনো প্রকারে নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পাই, তাহার পর তাহাকে বলিলেই তো সে অনায়াসেই নারায়ণকে পাওয়াইয়া দেবে। কারণ আপনি সেদিন বলিয়াছিলেন, নন্দনন্দন কৃষ্ণ সর্বশক্তিমান এবং তিনি সবই করতে পারেন। দাদা আমার এই উত্তরে হো হো করিয়া হাসিয়া ফেলিলেন এবং বলিলেন, হ্যাঁ ভাই, এ ব্যাপারে তুমি সত্য সত্যই মুকুজ্জে ব্রাহ্মণের বুদ্ধি খাটাইয়াছ। এমন সময় বিজয়বাবু ও স্বরূপানন্দজি আসিয়া উপস্থিত হওয়াতে আর কোনো কথাবার্তা হইল না এবং দাদা উপদেশ করিতে আরম্ভ করিলেন। এই ঘটনার কয়েকদিন পরের কথা লিখছেন মুক্তানন্দজি। একদিন সকালবেলা দাদার নিকট উপস্থিত হইয়া দেখিলাম ঘড়িতে 8টা বাজিতে তখনও বাকি আছে। দাদা শান্তভাবে তার নির্দিষ্ট স্থানটিতে স্থির হইয়া বসিয়াছেন, চোখ যেন ছলছল করিতেছে, মুখে একটা দিব্য প্রশান্ত কেমন কেমন ভাব। দাদার মুখে চোখে এই রকম ভাব পূর্বে আমি কোনোদিন দেখি নাই। আমি দাদার নিকট যাইয়া একটু বিস্মিত হইয়া দাদাকে জিজ্ঞাসা করিলাম, দাদা আজ আপনি এত এত কি গভীর চিন্তা করিতেছিলেন? দাদা আমার কথা শোনা মাত্র নিজের ভাব গোপন করিয়া একটু হাসিয়া বলিলেন, আমি তো ভাই সেই গয়লার ছেলেটির কথাই ভাবিতেছিলাম। আমি দাদার মুখে গয়লার ছেলেটির শব্দ শুনি একটু চমকাইয়া উঠিলাম। দাদার মুখে যেন হাসি আর ধরে না, তিনি বলিতে লাগিলেন, মন করে ভাই তোমার আদরের সেই শ্যামসুন্দরটি যদি এখন হঠাৎ আমার সামনে উপস্থিত হয়, আমি তো ভাই ভয়ে চিৎকার করিয়া উঠিব এবং হয়তো পলাইয়া যাইব, কিন্তু তোমার তো ভাই সে বালাই নাই, কারণ তাহার সহিত তো তোমার চেনা পরিচয় আছে আর তুমি তাকে ভালোবাসো, হয়তো আদর করিয়া কোলে তুলিয়াই লইবে, আমি তো আর তা পারিব না। দাদার মুখ হইতে আদরের শ্যামসুন্দর এই কথাটি শোনা মাত্র আমার অন্তরের দুর্বলতম স্থানটিতে আঘাত পড়ায় ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল। পুলক শিহরণে দেহ কম্পিত হইল, চোখে জল আসিল এবং অসহিষ্ণুভাবে দাদার কথায় বাধা দিয়া বলিলাম, না দাদা, এ আপনার ভুল ধারণা, আপনারও ভয় তো হবেই না, বরং আপনিও আদর করিয়া আমার শ্যামকে কোলে তুলিয়া লইবেন, তাহাকে যে দেখিবে সেই ভালোবাসিবে। বলিতে বলিতে কাঁদিয়া ফেলিলাম, চিত্ত আমার ভারাক্রান্ত হইল, অবশ হইয়া কাঁদিতে কাঁদিতে আমার জন্য নির্দিষ্ট টুলতে বসিয়া পড়িলাম। কিছুক্ষণ পরে কান্নার বেগ থামিলে দাদার দিকে চাহিয়া দেখিলাম দাদারও চোখ দুটি লাল এবং চোখ হইতে অশ্রু গড়াইতেছে, কিন্তু তিনি শান্ত এবং স্থিরভাবেই আপন আসনে বসিয়া আছেন। ইহার কিছুক্ষণ পরে দাদা আমাকে সান্ত্বনা দিবার সুরে বলিলেন, ভাই এত অল্পেতেই যদি অধৈর্য হইয়া পড়ো, তবে তোমার আদরের শ্যামের সহিত খেলাধুলা করিবে কি করিয়া? কাজেই ভাব গোপন করিয়া গম্ভীর হইবার চেষ্টা করো, তবেই ভাবের শক্তি বৃদ্ধি পাইবে। এখানে উল্লেখযোগ্য যে দাদার নিকট 2-3 দিন ঘুমাইয়া গীতা শিক্ষার পর হইতে আমার দেহ মনে যেন একটা কেমন কেমন ভাব বিশেষভাবে প্রকাশ পাইল। 2-3 দিন ঘুমাইয়া মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই একটা টুল পাতা থাকতো, তার মধ্যে এসে তিনি বসতেন আর বসার পরেই ঘুমিয়ে যেতেন, তারপর আবার বড় ঘড়িতে ঢং ঢং করে শব্দ হতো, তারপর তার ঘুম ভাঙত এবং ঘুম থেকে উঠেই তিনি, ওটা ঠিক ঘুম নয়, যারা তপভূমি নর্মদার পাঠগুলো শুনছো বা পড়েছো তারা জানো যে ওটা কী ঠিক, তো সেই ঢং ঢং করে শব্দ হওয়ার মাত্র তার ঘুম ভেঙে যেত এবং তারপর তিনি গীতা শ্লোকগুলো আপনি বলতেন। তো লিখছেন মুক্তানন্দজি যে সেই গীতা শিক্ষার পর থেকে তার মনের মধ্যে, অর্থাৎ মাধব পাগলাজির মনের মধ্যে একটা কেমন বিশেষ ভাব প্রকাশ পেল। পরে শাস্ত্রপাঠ করে জানতে পারলেন এই সব লক্ষণই ভাব সমাধির সুস্পষ্ট লক্ষণ। একদিন সাধু সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে দাদা বললেন যে, ভাই আমাদের দেশে সাধু চেনা কঠিন, কারণ অনেকদিন পূর্বে ছাপড়া জেলার কোনো এক গ্রামে এক সাধু ছিলেন, লোকে তাকে সাধু মনে না করিয়া পাগলই মনে করত। সেই সাধু পাগলের মতনই ঘুরিয়া বেড়াইতেন এবং আমার মাধব খুব ভালো সর্বাবস্থাতে এই কথা বলিতেন বলিয়া লোকে তাকে মাধব পাগলা বলিয়া ডাকিত। আমাদের দেশে অনেক পাগল দু একটি কথা ঠিক বলিতে পারায় তাহারা সাধু বলিয়া পূজিত হন, আবার অনেক যথার্থ সাধুতে অলৌকিকত্ব প্রকাশ না পাওয়ায় লোকের দ্বারা পাগল বলিয়া নিন্দিত এবং নির্যাতিত হন। প্রকৃতপক্ষে আমাদের দেশে সাধু চেনা খুব কঠিন। শ্রীযুক্ত নরেন্দ্র দার নিকট আরেকদিন কথা প্রসঙ্গে আমি বলিলাম, কিন্তু ভগবানের এটা বড় অন্যায় দাদা, পূর্বজন্মের স্মৃতি লোপ করিয়া দিয়া তিনি বড়ই অন্যায় করিয়াছেন। উত্তরে দাদা বললেন, অন্যায় কি ভাই? ভগবান কোনো দোষ করেননি এতে, জীবের কল্যাণের জন্যই ভগবান কিন্তু জীবের স্মৃতিটাকে লোপ করিয়ে দেন, এটাই তিনি বলছেন আর কি। যে আমার বুঝিবার আগ্রহ লক্ষ্য করিয়া দাদা দৃষ্টান্ত দিয়া বুঝাইয়া দিলেন, ধরো পূর্বজন্মে আমি তোমার শত্রু ছিলাম, তোমার অনেক ক্ষতি সাধন করিয়াছি, এ জন্মে তোমার স্মৃতি জাগরুক থাকিলে তুমি কি আমার নিকট
উপদেশাদি লইতে পারিতে, না আমাকে দাদা বলিয়া ভালোবাসিতে পারিতে? আমি বলিলাম, না দাদা, যদি এরকম তিনি জানতে পারতেন যে পূর্বজন্মে তিনি তার ক্ষতি করেছেন, এরূপ জানিলে আমি আপনার উপর প্রতিশোধ লইতে উদ্যত হইতাম। দাদা বলিলেন, তবেই বুঝিয়া দেখো, আমাদের দেওয়া নেওয়া কাজের নিষ্পত্তি ঘটিত না, পূর্বজন্মের স্মৃতি লোপ করিয়া দেওয়াই। তুমি আমাকে আপন বলে ভাবতে পারছো এবং আমাদের উভয়ের যতটুকু দেওয়া নেওয়া সৎভাবে আমরা দিতে ও নিতে পারছি। এইবার ভাবিয়া দেখো, জন্মান্তরের স্মৃতি লোপ করাইয়া দিয়া আমাদের দেনা পাওনার কাজ ভগবান কিরূপ সুন্দরভাবে ও সুদক্ষতার সহিত করাইয়া লন। এই আদান প্রদান হইতে ছুটি না মিলিলে কি জীবের মুক্তি সম্ভব হয়? আমি প্রশ্ন করিলাম, তবে পূর্বজন্মের স্মৃতি লাভ করা কি সম্ভব নয়? দাদা উত্তর করলেন যে, অসম্ভব বলছি না, তবে সাধন ভজনের পথে অগ্রসর হতে থাকলে, সাধনের এক বিশেষ অবস্থায় যখন পূর্বজন্ম স্মৃতি লাভেও সাধকের দেহ মনে কোনো রকম কোনো বিরোধ আসে না এবং সাধক আপন নিষ্ঠায় অবিচলিত থেকে যখন ভগবত শক্তির দ্বারাই চালিত হয়, তখনই শ্রী ভগবান কৃপা করিয়া তার সাধন ভজনের পথ অধিকতর সুগম করাইবার জন্য পূর্বজন্মের স্মৃতি যতখানি জানানো দরকার ঠিক ততখানি তাকে জানিয়ে দেন। দাদার সহিত উপরুক্ত কথাবার্তার পর হইতে ইষ্টকে কি নামে ডাকিলে মন তৃপ্ত হবে এই অনুসন্ধান জাগিয়া উঠিল। মাধব শব্দটি পাওয়ার বিবরণ, মাধব পাগলার নাম কি করিয়া হইল অধ্যায়ে এই ভাব সমাধি অবস্থায় একদিন মনে মনে চিন্তা করিতে লাগিলাম। কই, এখনো তো আমার মাধবের দেখা পাইলাম না। সে হয়তো আমার একটি ডাকও শুনিতে পাইতেছে না, অথবা সে আমার ডাক যাহাতে শুনিতে না হয় সেই জন্য দূরে বসিয়া আছে। অতএব বা এমনও করতে পারে যে ডাক শুনে যাতে তাকে আসতে না হয় সেজন্য সে দূরে বসে আছে, এরকম ভাবছেন মাধব পাগলাজি আর কি। আরও ভাবছেন যে যদি তার ডাক শুনে মাধব না আসে তাহলে তো তার কিছু করার নেই, তাহলে কি করে তিনি তাকে পাবেন? এরকম নানান রকম চিন্তা ভাবনা মাধব পাগলাজির মনের মধ্যে হতে লাগলো। এই প্রকার চিন্তা করিতে করিতে হতাশ এবং নিরাশায় মন যেন একটু উত্তেজিত হইয়া উঠিল। সারা দিন এই প্রকার নানা রকম চিন্তায় কাটিল। সেদিন সন্ধেবেলায় 7টার পরে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বেই দাদার নিকট উপস্থিত হইয়া দাদাকে প্রণাম করিয়া যেন একটু উত্তেজিতভাবেই বলিলাম, আচ্ছা দাদা, শ্রী শ্রী ঠাকুর বলেন যে তাকে ডাকো তবেই হবে, আপনিও বলেন তাকে ডাকো, অন্যান্য মহাপুরুষরাও বলেন তাকে ডাকো তবেই হবে, কিন্তু তিনি যে ডাক শুনবেনই তার কোনো গ্যারেন্টি আছে কি? দাদাকে এই কথা বলিতে বলিতে নিরাশায় এবং মাধবকে না পাওয়ার ব্যথায় আবেগে আমি কাঁদিয়া ফেলিলাম। আজ যেন দাদা পূর্ব হইতেই আমার উত্তেজিত ভাব লক্ষ্য করিয়াই বিশেষ শান্ত ধীর অথচ দৃঢ়তার সহিত বলিলেন, গোপাল ভাই, তোমার প্রত্যেকটি ডাক তোমার মাধবকে চঞ্চল করিতেছে এবং তোমারই চোখের জলে তোমার মাধব নিয়ত অভিষিক্ত হচ্ছে, এর পরেও তুমি বলছো মাধব তোমার ডাক শুনছে না? দাদা এই বলিয়া চুপ করিয়া রহিলেন। পূর্ব শর্ত অনুসারে এবং দাদার প্রতি শ্রদ্ধা ভক্তি দৃঢ় হওয়ায় আমি দাদার প্রত্যেকটা কথাই অকাট্য সত্য বলিয়া বিশ্বাস করিতাম। দাদার মুখে এই কথা শোনা মাত্রই স্তম্ভিত হইয়া চুপ করিয়া নির্দিষ্ট আসনে বসিয়া ভাবিতে লাগিলাম, দাদার কথা অনুসারে তবে কি মাধব আমারই আশেপাশে অথবা আমারই পেছনে লুকাইয়া থাকিয়া আমার ডাক শোনে? তা না হয় সম্ভব হইতে পারে, কিন্তু আমার চোখে জল মাধবের গায়ে কি করিয়া পড়া সম্ভব? ইহার কিছুক্ষণ পর ওখানে এলেন কারা না স্বরূপানন্দজি, বেলফুলের মালা ও কিছু ফল হাতে করিয়া ঘরে ঢুকিলেন এবং দাদার গলায় মালাটি পরাইয়া দিলেন। দাদা তৎক্ষণাৎ আপন গলা হইতে মালাটি খুলিয়া আমার গলায় পরাইয়া দিলেন। তো তখন ওখানে যারা উপস্থিত ছিল সবাই বেশ কৌতূহল বোধ করলেন যে কেন এরকম করলেন, মালাটা খুলে কেন মাধব পাগলাজির গলায় পরিয়ে দিলেন, এবং দাদাকে কেউ সাহস করে কিছু জিজ্ঞাসা করলেন না এবং ব্যাপার কিছু বুঝিতেও পারিলেন না। সেদিন দাদার উপদেশ প্রায় রাত্রি 10টায় শেষ হলো, অন্যান্য সকলে বিদায় লইলেন। দাদা তাহার নিজের আসন হইতে উঠিয়া আসিয়া আমার সামনে দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা গোপাল ভাই, তুমি আমার শরীরটাকে বেশ করিয়া চাপিয়া ধরো, দেখি তোমার গায়ে কত জোর আছে। আমি হাসিতে হাসিতে দাদার আদেশ মতো তার শরীরটাকে বেশ করিয়া জোরের সহিত চাপিয়া ধরিলে দাদা আমাকে বলিলেন, না তোমার গায়ে তেমন জোর নাই, আচ্ছা আমি তোমাকে চাপিয়া ধরি, দেখো আমার গায়ে কত জোর আছে। দাদা আমার পেছন হইতে আমাকে তাহার বুকে চাপিয়া ধরিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলেন। আজ কিন্তু দাদার এই কাণ্ডটি বুঝিতে আমার কিছু মাত্র বিলম্ব হইল না, বুঝিলাম দাদা আজ আমার ব্যথায় ব্যথিত হইয়া আমাকে দেহ মনের সমস্ত পাপ ও গ্লানি হইতে মুক্ত করিবেন বলিয়াই এই কাণ্ডটি করিলেন। দাদার আহার শেষ হইল,
প্রসাদ পাইয়া আমি অত্যন্ত হৃষ্ট চিত্তে আজ বাড়ি ফিরিলাম। বাড়ি ফিরিবার পথে কেবলই মনে হইতে লাগিল, সাধন পথে গুরুই প্রকৃত সহিত, প্রকৃত বন্ধু। তিনি স্বীয় উদারতায় সাধকের সাধন পথ এইভাবে নানা প্রকারে সুগম করিয়া দেন। আশান্বিত হইয়া ভাবিলাম, দাদার কৃপায় নিশ্চয়ই আমার মাধব লাভ হইবে। আর কিছুদিন পরের একটা ঘটনা, এই ঘটনাটা বলেই বন্ধুরা আজকের পাঠকে বিশ্রাম দেব। বলছেন মাধব পাগলাজি আর লিখছেন মুক্তানন্দজি, যদি কোনোদিন আমার মাধবের দেখা পাই, দাদাকে মুক্তা প্রশ্ন করছেন মাধব পাগলাজি যে যদি কোনোদিন আমার মাধবের দেখা পাই তবে তাকে অনুযোগ সহকারে বলিব, হায় মাধব, তুমি থাকিতে আমি এত দুঃখ ভোগ করিলাম। দাদা একটু গম্ভীর হইয়া বলিলেন, ভাই, মাধবের দেখা পাইলে তোমার মনে আর কোনো অনুযোগের ভাব থাকিবে না, আর যদি থাকেও বলিতে পারিবে না, আর যদি বলিতেও পারো তবে মাধবের নিকট হার মারিয়া লজ্জিত হইতে হইবে। কারণ মাধব যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে পাগলা, তোকে আমি জন্ম জন্ম ধরে এত ভালোবেসে আসছি, তুই আমাকে কি করে ভুললি, এমনকি আমার নামটি পর্যন্ত ভুলে গেলি, তখন তুমি কি জবাব দেবে? দাদার এই কথা শুনিয়া মনে মনে বিচার করিয়া দেখিলাম কথাটা খুবই সত্য। কেননা পূর্বজন্মে যে মাধব পাগলা মাধব মাধব বলিতে বলিতে দেহত্যাগ করিয়াছিল, সে এবারে আসিয়া এমনকি মাধব নামটি পর্যন্ত ভুলিয়া গিয়াছিল। মাধবই কৃপা করিয়া সেই নামটি তাহাকে জানাইয়া দিলেন। আজকের পাঠকে বিশ্রাম দিচ্ছি বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম।